গুড মর্নিং স্টুডেন্ট আশা করি তোমরা ভালো আছো আজকে আমরা ক্লাস ইলেভেনের শালক সংশ্লেষ শুরু করবো এটা তোমাদের সিলেবাসের শ্রেণীর দ্বাদশ অধ্যায় দেখো এই শালোক সংশ্লেষ বা ইংরাজিতে যাকে আমরা ফটো বলে থাকি উদ্ভিদের বিভিন্ন জৈবনিক পদ্ধতিগুলোর মধ্যে একটি হল শালক সংশ্লেষ শালক সংশ্লেষ শব্দটা আমরা যদি ভাঙি আলোক সংশ্লেষ অর্থাৎ আলোর উপস্থিতিতে কোনো কিছু উৎপাদন করা ইংরেজিতে যদি আমরা দেখি ফটো শব্দটার শব্দটাকে আমরা যদি দুটো ভাগে ভাঙি ফটোজ আর সিনথেসিস ফটো কথাটার অর্থ হলো আলো আর সিনথেসিস কথাটার অর্থ হলো সংশ্লেষ সুতরাং আলোর উপস্থিতিতে কোনো কিছু তৈরি করাই হলো শালোক সংশ্লেষ দেখো শালক সংশ্লেষ সম্পর্কে তোমরা কিন্তু ক্লাস নাইনে বেশ কিছুটা পড়েছ মূলত সূর্য থেকে আগত আলোক রশ্মি আমাদের জীবজগতের সমস্ত শক্তির উৎসব সবুজ উদ্ভিদের ক্লোরোফিল এই সৌরশক্তিকে শোষণ করে সক্রিয় হয় সেই সক্রিয় ক্লোরোফিলের সাহায্যে জল এবং কার্বন ডাইঅক্সাইডের রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে সবুজ উদ্ভিদেরা শর্করা জাতীয় খাদ্য সংশ্লেষ করে তো সবুজ উদ্ভিদ কর্তৃক জল সূর্যালোক কার্বন অক্সাইডের মাধ্যমে যে শর্করা জাতীয় খাদ্য উৎপন্ন হয় তাকে আমরা শালক সংশ্লেষ বলে থাকি বিজ্ঞানী বার্ডনেস আঠেরোশো আট খ্রিস্টাব্দে প্রথম ফটোসিনথেসিস শব্দটি প্রবর্তন করেন যার অর্থ হল শালক সংশ্লেষ এই পদ্ধতির যদি আমরা একটু সংজ্ঞায় যাই তাহলে বলব যে জৈব রাসায়নিক পদ্ধতিতে সবুজ উদ্ভিদ সূর্যালোকের উপস্থিতিতে ক্লোরোফিলের সাহায্যে পরিবেশ থেকে গৃহীত জল এবং কার্বন ডাই অক্সাইডের জৈব রাসায়নিক বিক্রিয়ার ফলে সরল শর্করা জাতীয় খাদ্য সংশ্লেষ করে এবং উপজাত বস্তু হিসেবে জল ও অক্সিজেন নির্গত করে তাকেই আমরা শালক সংশ্লেষ বলে থাকি এবার আসি আমরা শালক সংশ্লেষের স্থান অর্থাৎ সাইট অফ ফটোসেন্থেসিস দেখো শালক সংশ্লেষের প্রধান স্থান হলো উদ্ভিদের সবুজ পাতা সবুজ উদ্ভিদের পাতার পাতার এই এই যে যে তোমরা দেখছো অংশ অংশ যেখানে আমরা সবুজ মেষপিল কলা পেয়ে থাকি পরে আমরা অন্য একটা ছবিতে দেখাচ্ছি এই পত্রফলক অংশ জুড়ে যে সবুজ মেশপিল কলা রয়েছে তাই হচ্ছে শালক সংশ্লেষের প্রধান স্থান অর্থাৎ শালক সংশ্লেষের প্রধান স্থান হলো উদ্ভিদের সবুজ পাতা সবুজ উদ্ভিদের পাতার মেষপিল কলার উপস্থিত ক্লোরোপ্লাস্টের গ্রানা ও স্টোমাতে শালক সংশ্লেষ ঘটে থাকে কিন্তু জেনে রাখো যে কিছু পাতা ছাড়াও উদ্ভিদের অন্যান্য যে সবুজ অংশ রয়েছে যেমন কুমড়ো লাউয়ের কচি কাণ্ড গাছের কচি কাণ্ড এবং পত্রবৃন্দ অর্কিডের সবুজ মূল ফুলের বৃন্দ ফুলের বৃতি প্রভৃতি অংশেও কিন্তু শালক সংশ্লেষ কম বেশি হয়ে থাকে এইবার এখানে হচ্ছে যে পাতাকে আমরা সালোক সংশ্লেষের কেন আদর্শ স্থান রূপে কর্ণ করে থাকি অর্থাৎ পাতাকে কেন গাছের রান্নাঘর বলা হয় না এর উত্তর খুঁজলে আমরা দেখবো যে পাতা চ্যাপটা হয় এ কিছু চ্যাপটা অংশ পত্রফলক অংশ প্রসারিত পত্রফলক তার পৃষ্ঠতলের সাহায্যে বেশি সংখ্যক এই এতটা জায়গা জুড়ে সে সূর্যালোক পেতে পারে তার পাশাপাশি পাতায় পত্রবিন্যাস এই যে আমরা দেখি যে পাতার সাজানোর পদ্ধতি পত্রবিন্যাস এমন হয়ে থাকে যাতে প্রত্যেকটা পাতা পর্যাপ্ত পরিমাণে সূর্যালোক পেয়ে থাকে এছাড়া পাতার মেসোফিল কলার প্যারেনকাইমার কোষের মধ্যে ক্লোরোফ্লাস্টের সালক সংশ্লেষের জন্য প্রয়োজনীয় রঞ্জক ক্লোরোফিল থাকে এছাড়া পাতার ত্বকে অসংখ্য পত্ররন্ধ বর্তমান এর মাধ্যমে সহজেই অক্সিজেন কার্বন ডাই অক্সাইড আদান প্রদান সম্ভব অর্থাৎ গ্যাসীয় পদার্থের বিনিময় সম্ভব তাছাড়া পাশা পাতার মেশোফিল কলায় উপস্থিত রন্ধের মাধ্যমে বিভিন্ন গ্যাস সহজে ব্যাপিত হতে পারে পাতায় পর্যাপ্ত শিরা উপশিরা এই যে কালো রঙের তোমরা দেখতে পাচ্ছ এই শিরা উপশিরা অর্থাৎ জাইলেম ফ্লোয়েম থাকায় মাটির জল জাইলেমের মাধ্যমে দ্রুত পাতায় পৌঁছায় আবার পাতাতে উৎপন্ন খাদ্য ফ্লোয়েম কলার মাধ্যমে দ্রুত উদ্ভিদের বিভিন্ন কলাকোষে ছড়িয়ে পড়তে পারে তো এই সমস্ত কারণগুলোর জন্যই পাতাকে গাছের রান্নাঘর বা পাতাকে শালক রূপে করা থাকে দেখো একটি পাতাকে যদি প্রস্থচ্ছেদ কাটা হয় এবং সেই প্রস্ত কাটা প্রস্থচ্ছেদকে যদি আমরা লাইট মাইক্রোস্কোপের মধ্যে রাখি যৌকিক কালো কোনো বিক্ষণ যন্ত্রে তাহলে আমরা এই ধরনের কঠন পাবো এটা হচ্ছে পাতার পত্রফলক অংশের কাটা প্রস্তচ্ছেদের মাইক্রোস্কোপিক ভিউ অর্থাৎ একটি পাতাকে কাটতে আমরা এই এইরকম গঠন পাব তো আমরা যদি এখানে দেখি এটা হচ্ছে পাতার ঊর্ধ্বত্বক ত্বক ঊর্ধ্ব বলি বা আপার এপিডারমিস বলা হয় এটা হচ্ছে পাতার নিচের ত্বক যেটাকে লোহার এপিডারমিস বলা হয় তোমরা দেখছো যে লোয়ার এপিডার্মিসের কিছু কিছু জায়গায় এই যে স্টোমাটা বা পত্ররন্ধ গঠন করেছে অর্থাৎ লোয়ার এপিডার্মিস বা নিম্ন বইস্তকের কিছু কিছু কোষ পরিবর্তিত হয়ে এই রকম স্টোমাটা বা পতরন্দ গঠন করে আর আপার এপিডার্মিসের দেখো বাইরের দিকে কিউটিক্যাল জাতীয় আবরণ থাকে তো এই ঊর্ধ্ব বৈস্তক এবং নিম্ন নিম্নবৈস্তক অর্থাৎ আপার এপিডার্মিস এবং লোয়ার এপিডার্মিসের মাঝের যে যে কলাটা তোমরা দেখছ এটার এই যে লম্বাটে ধরনের কোষগুলো এগুলোকে বলা হয় প্যালেন প্যালিসেড প্যারেনকাইমা এবং অনেকটা গোলাকার বা আইসোডায়ামেট্রিক বা ডিম্বাকার যে কোষগুলো তোমরা দেখছো এগুলোকে বলা হয় স্পঞ্জি প্যারেনকাইমা তো এই প্যালিসেড প্যারেনকাইমা এবং স্পঞ্জি প্যারেনকাইমার কোষগুলো নিয়েই পাতার পত্র ফলকের যে কলা গঠিত হয়েছে তাকেই আমরা মেশোফিল কলা বলছি অর্থাৎ পাতার ঊর্ধ্বত্বক এবং নিম্নতকের মধ্যবর্তী স্থানে অবস্থানকারী মধ্যবর্তী স্থানে যে আদি কলাস্তর রয়েছে সেটাকেই আমরা মেসোফিল কোষ কলা কলাস্তর বলছি যা দু ধরনের কোষ দ্বারা গঠিত প্যালিসেট প্যারেনকাইমা এই লম্বাটে ধরনের কোষগুলো আর এই কোষগুলো হচ্ছে স্পঞ্জি প্যারেনকাইমা তো এখানে আমরা যদি দেখি যে সমাঙ্কৃষ্ঠ পাতার ক্ষেত্রে শুধু স্পঞ্জি প্যারেনকাইমা থাকে কিন্তু যদি আমরা বিষমপৃষ্ঠ পাতা দেখি তাহলে এই ধরনের গঠন থাকে এটা আম পাতার প্রস্তুচ্ছেদ সেই জন্য দিবিজপত্রি পাতা এবং বিষমপৃষ্ঠ পাতা তো এই ক্ষেত্রে আমরা প্যালিসেট এবং স্পঞ্জি প্যারেনকাইমা দু রকমের গঠন পেয়ে থাকি এখন এই যে প্যালিসেড কোষগুলো দেখছো প্যালিসেড প্যারেনকাইমার যে কোষ বা স্পঞ্জি প্যারেনকাইমার যে কোষ এই কোষগুলোর মধ্যে অসংখ্য ক্লোরোপ্লাস্ট থাকে যে ক্লোরোপ্লাস্টের মধ্যেই কিন্তু শালক সংশ্লেষ সংগঠিত হয় দেখো আমরা যে প্যালিসেড এবং স্পঞ্জি প্যারেনকাইমার ছবি একটু আগে দেখলাম যা নিয়ে মেসোফিল কলা গঠিত হয়েছে এই মেসোফিল কলার অর্থাৎ প্যালিসেড প্যারেনকাইমা এবং স্পঞ্জি প্যারেনকাইমার কোষগুলোর মধ্যে পর্যাপ্ত সংখ্যায় কিন্তু ক্লোরোপ্লাস থাকে যদিও প্রত্যেকটা কোষে কতগুলো ক্লোরোপ্লাস্ট থাকবে সেটা কিন্তু প্রজাতি নির্ভর একটি ক্যারেক্টার অর্থাৎ এক একটা স্পিসিস অনুযায়ী কিন্তু সেই সংখ্যা পরিবর্তিত হয়ে থাকে তবে আমরা যদি দেখি বেশিরভাগ দ্বিবীজপত্রী উদ্ভিদের পাতার প্যালিসেট প্যারেনকাইমার কোষগুলো আকারে বড় হওয়ার জন্য তাতে কিন্তু বেশি সংখ্যায় ক্লোরোপ্লাস্টের উপস্থিতি লক্ষ্য করা যায় আর স্পঞ্জি প্যারেনকাইমার কোষগুলোর আকার ছোট হওয়ার জন্য কম সংখ্যক ক্লোরোপ্লাস্টের উপস্থিতি দেখা যায় তো আমরা যদি মেসোফিল কলার কোষের মধ্যে থাকা একটি আদর্শ ক্লোরোপ্লাস্টের ত্রিমাত্রিক গঠন দেখি তাহলে এটা অনেকটা এই রকম দেখতে হয় তো এটা একটি ক্লোরোপ্লাস্টের চিত্র তোমরা জানো যে ক্লোরোপ্লাস্ট হচ্ছে একক পর্দা ঘেরা একটি বিশেষ কোষ অঙ্গাণু যার বাইরের পর্দাটিকে বহিব পর্দা বলা হয় এবং ভিতরের পর্দাটিকে অন্তঃপর্দা বলা হয় এখন আমরা যদি ক্লোরোপ্লাস্টের ভিতরের গঠন দেখি তাহলে এই ভিতরের এই যে অংশটা যে ব্যাকগ্রাউন্ডটা তোমরা দেখতে পাচ্ছ ইয়েলোইস কালার বা ক্রিম কালারের এইটাকে বলা হচ্ছে স্ট্রোমা এই স্ট্রোমা অর্থাৎ ক্লোরোপ্লাস্টের ধাত্র ক্লোরোপ্লাস্টের ধাত্রকে আমরা স্ট্রোমা বলে থাকি এই স্ট্রোমার মধ্যে এই যে কয়েনের মতো যে স্ট্যাকগুলো দেখতে পাচ্ছ এই যে স্তম্ভাকার গঠন এই স্তম্ভাকার গঠনগুলোকে বলা হয় গ্রানা এখানে এক একটাকে বলা হয় গ্রানাম এটা সিঙ্গুলার টার্ম এবং অনেকগুলোকে একত্রে বলা হচ্ছে গ্রানাম সাধারণত দ্বিবীজপত্রী উদ্ভিদের ক্ষেত্রে প্রত্যেকটা ক্লোরোপ্লাস্টের মধ্যে এই গ্রানার সংখ্যা কম্পারেটিভলি পঞ্চাশ থেকে তিনশোটা পর্যন্ত হয়ে থাকে তো আমরা এই যে এক একটা গ্রানাম যদি লক্ষ্য করি এই গ্রানামগুলো দেখো কতগুলো ছোট ছোট একই মাপের এবং আইসোডায়ামেট্রিক কতগুলো তোমার কয়েনের মতো স্ট্রাকচার দিয়ে গঠিত এই যে স্ট্রাকচারগুলো এই এক একটা কয়েনল্যাক্স স্ট্রাকচারকে আমরা বলি থাইলাকয়েড অর্থাৎ অনেকগুলি থাইলাকয়েড পরপর পরপর সজ্জিত হয়ে এক একটি গ্রানাম গঠন করে দেখা গেছে যে এক একটি গ্রানামের মধ্যে নাম্বার অফ থাইলাকয়েডস ফোর টু টুয়েলভ পর্যন্ত হয়ে থাকে অর্থাৎ চার থেকে বারোটা থাইলাকয়েডস নিয়ে কিন্তু এই গ্রানাম গঠিত হয় যেহেতু গ্রানামগুলো স্ট্রোমা অর্থাৎ স্ট্রোমা অর্থাৎ ক্লোরোপ্লাস্টের ধাত্রের মধ্যে ভাসমান অবস্থায় তাই থাকে তাই তাদের পজিশন ফিক্সড করার জন্য থাইলাকয়েডের মধ্যে এই রকম কিছু সাইটোপ্লাজমিক কানেকশান দেখা যায় এই যে প্রোটিন জাতীয় যে কানেক্টারগুলো রয়েছে এগুলোকে আমরা স্ট্রোমা ল্যামেলি বলি স্ট্রোমা ল্যামেলিগুলোর একটাই ফাংশন যে এখানে একটা নেটওয়ার্ক গঠন করে প্রত্যেকটা গ্রানামের লোকেশানটাকে ফিক্সড করে দেওয়া এছাড়া আমরা যদি দেখি তোমরা পরে পড়বে কোষের চ্যাপ্টারে গিয়ে যে আমাদের ক্লোরোপ্লাস্ট হচ্ছে মাইটোকন্ডিয়ার মতোই একটি সেমি অটোনোভাস সেল অর্গানেলস তাই এর মধ্যে আর এ এর নিজস্ব মাইটোকন্ডিয়াল ডিএনএ এবং এর নিজস্ব সরি প্লাস্টিডিয়াল রাইবোজোম থাকে অর্থাৎ মাইটোকন্ডিয়ার মতো এরও নিজস্ব ডিএনএ আর এনএ এবং রাইবোজমের উপস্থিতি লক্ষ্য করা যায় সেই জন্য মাইটোকন্ডিয়ার নিজস্ব যে প্রোটিন সেই প্রোটিনগুলো কিন্তু এরা নিজস্ব প্রোটিন সংশ্লেষ পদ্ধতির মাধ্যমে তৈরিতে সক্ষম এই কারণে একে আমরা সেমি অটোনোমাস বা অর্ধ স্বয়ংক্রিয় অঙ্গাণু বলে থাকি তাহলে তোমরা একটি ক্লোরোপ্লাস্টের গঠন দেখলে এইবার এই ক্লোরোপ্লাস্টে যদিও আমি ক্লোরোপ্লাস্টের গঠনটা এখানে ডিটেলসে পড়ালাম না কারণ এটা কোষের চ্যাপ্টারে গিয়ে আবার ডিটেলসে আছে আমরা তো এখানে শালক সংশ্লেষ কোথায় হয় সেটা দেখার জন্য পড়ছি সেই জন্য আমরা এখানে একটু হালকা করেই পড়লাম তো এই যে থাইলাকয়েডগুলো তোমরা দেখছো এই প্রত্যেকটা থাইলাকয়েডের মধ্যে কিন্তু ক্লোরোফিল থাকে আমরা সেই গঠনে আসব ডিটেলসে এখানে আমি তোমাদের আর একবার দেখাতে চাইব যে কিভাবে ক্লোরোপ্লাস্টের মধ্যে গ্রানাগুলো অবস্থান করে এখানে দেখো একটি গ্রানা যেখানে কিন্তু তিনটি মাত্র থাইলাকয়েড রয়েছে আবার এই গ্রানাতে দেখো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নটা নটা থাইলাকয়েড রয়েছে আর এই অংশগুলো হচ্ছে স্ট্রোমা ল্যামেলি এখন এই থাইলাকয়েডের মধ্যেই আমাদের এই থাইলাকয়েডের মধ্যেই কিন্তু ফটো সিস্টেম গঠিত হয় বা কোয়ান্টোজোম থাকে আমরা যদি এক একটা থাইলাকয়েডের সেকশান কাটি এবং তার ভিতরের গঠন অবজার্ভ করতে চাই তাহলে দেখব এক একটা থাইলাকয়েডের মধ্যে প্রায় থার্টি থাউজেন্ড কোয়ান্টোজোমস রয়েছে সেই কোয়ান্টোজোমসগুলো আবার ফাংশান অনুযায়ী দু রকমের হয় কোয়ান্টোজম হচ্ছে স্ট্রাকচারাল ইউনিট অফ ফটোসিনথেসিস অর্থাৎ সালোক সংশ্লেষের কার্যকরী একক এবং এই কোয়ান্টোজোম যখন ফাংশান করে তখন তাকে আমরা ফটো বলি তো ফটো সিস্টেম মূলত ধরনের হয়ে থাকে ফটো সিস্টেম ওয়ান এবং ফটো সিস্টেম টু আমরা যদি কোয়ান্টোজোম বা ফটো গঠন সম্পর্কে আসি তাহলে দেখব যে কিছু কোয়ান্টোজম থাকে যার রিয়াকশান সেন্টার ম্যাক্সিমাম ছশো আশি ন্যানোমিটার ওয়েবলেন্থের সিক্স এইটিনোমিটার ন্যানোমিটার লেনথের লাইট নিয়ে সক্রিয় হতে পারে তো তাদেরকে আমরা ফটো সিস্টেম টু বলি আর যে সমস্ত ফটো সিস্টেমের রিয়াকশান সেন্টার ম্যাক্সিমাম সেভেন হান্ড্রেড ন্যানোমিটার ওয়েব লাইট নিতে পারে তাকে আমরা ফটো সিস্টেম ওয়ান বলি যদিও তোমরা এটা আবার ডিটেলসে জানবে এটা তোমরা একটি কাল্পনিক ছবি দেখতে পাচ্ছ আমরা যদি কোনো একটা কোয়ান্টোজোম দেখতে চাই অর্থাৎ কোয়ান্টোজমের গঠন তা সেখানে আমরা দেখবো যে থাইলাকয়েড যে পর্দা দেখলে সেই থাইলাকয়েড মেমব্রেন কাটতে তার সেকশনাল ভিউ দেখলে এই রকম হয়ে থাকে এখানে এই যে সবুজ রঙের যে গঠনগুলো দেখছো এগুলো হচ্ছে সব ক্লোরোফিল এ এবং হলুদ রঙের যেগুলো দেখানো আছে এগুলো সব হচ্ছে অ্যাক্সেসারি প্লান্ট পিগমেন্ট অর্থাৎ আমরা যদি দেখি যে কো হচ্ছে আসলে কতগুলো রঞ্জক নিয়ে গঠিত একটি সিস্টেম বা তন্ত্র সেই জন্য একে রঞ্জকতন্ত্রও বলা হয়ে থাকে ইংরেজিতে পিগমেন্ট সিস্টেম বলা হয়ে থাকে এখন এই যে রঞ্জকতন্ত্র আমরা যদি দেখি রংযোগ হচ্ছে কতগুলো রঙিন কণা এর মধ্যে ক্লোরোফিল হচ্ছে সবুজ সবুজের রঙিন কণা তো ক্লোরোফিল এ ছাড়াও ক্লোরোফিল এ হচ্ছে ফটোসিস্টেম বা রঞ্জকতন্ত্র গঠনের প্রধান পিকমেন্ট কিন্তু ক্লোরোফিল এ ছাড়াও ক্লোরোফিল বি ক্লোরোফিল সি ক্লোরোফিল ডি ক্লোরোফিল ই এছাড়া ভিটা ক্যারোটিন জ্যান্থোফিল জ্যান্থোফিলের মধ্যে ডায়াটোজ্যান্তিন ডায়াডিনোজ্যান্তিন নিওজ্যান্তিন ফিউকোজ্যান্তিন এরকম একাধিক পিগমেন্টস থাকে সেই কারণে তোমরা দেখবে সমস্ত গাছের পাতা সমানভাবে সবুজ নয় কিন্তু গাছের পাতা যে সবুজ তাদের মধ্যেও ভ্যারিয়েশান আছে এই ভ্যারিয়েশনের কারণ হচ্ছে কিন্তু এই বিভিন্ন ধরনের পিগমেন্টস থাকা তো আমরা যদি দেখি যে এক একটা কোয়ান্টোজম রকম এই ছবিতে তো অতগুলো দেখানো নেই তো এই রকম দেখা যায় যে পঞ্চাশ থেকে তিনশোটি ক্লোরো এই রঞ্জক কণা নিয়ে এক একটা রঞ্জকতন্ত্র গঠিত হয় মিনিমাম ফিফটি ম্যাক্সিমাম থ্রি থ্রি হান্ড্রেড কখনও কখনো কোনো বইয়ে দেখবে থ্রি ফিফটি পর্যন্ত বলছে যে তিনশো পঞ্চাশটা বেশি পক্ষে বিভিন্ন কালারের রঞ্জক নিয়ে তৈরি হয় রঞ্জকতন্ত্র এদের মধ্যে সবথেকে বেশি থাকে ক্লোরোফিল এ যেটা হচ্ছে মেন পিকমেন্ট বা প্রধান রঞ্জক কিন্তু সেটা ছাড়াও আরও অসংখ্য রঞ্জক কণা থাকে তো সেগুলো দেখা গেছে কোনো একটা কোয়ান্টজমের সাধারণত ভেতরের দিকে অর্থাৎ টুয়ার্ডস দ্য সেন্টার বেশি থাকে আমাদের ক্লোরোফিল এ অর্থাৎ ক্লোরোফিল এ কণা সব থেকে বেশি থাকে আর একটু পরিধির দিকে কোয়ান্টজমের পরিধি বরাবর থাকে এখানে যেমন হলুদ কালারের দেখানো হয়েছে এগুলোর সংখ্যায় অনেক কম থাকে এদেরকে আমরা বলি সহায়ক রঞ্জন বা অ্যাক্সেসারি প্লান্ট ট্রিটমেন্ট এখন খেয়াল রাখতে হবে যে এই কোয়ান্টোজোমের ঠিক মাঝে যেটা দেখছো এটাও নিজে হচ্ছে একটা ক্লোরোফিল এ কণা এদের মতোই এটা একটা ক্লোরোফিল এ কিন্তু যে যেহেতু এটা মাঝে থাকে তার জন্য একে আমরা বিক্রিয়া কেন্দ্র বলে থাকি অর্থাৎ এই ক্লোরোফিল এটা সবসময় ক্লোরোফিল হয়ে হবে কখনো সহায়ক রঞ্জক হবে না এই যেটা একদম মাঝে রয়েছে যেটাকে আমরা বিক্রিয়া কেন্দ্র বা রিয়াকশান সেন্টার বলে থাকি এখন খেয়াল রাখতে হবে যখন সূর্যালোক প্রথম এসে পড়ে গাছের পাতায় গাছের পাতায় পড়ার মানেই হচ্ছে মেসোফিল কলায় মেসোফিল কলা মানেই হচ্ছে আমাদের ক্লোরোপ্লাস্টিড ক্লোরোপ্লাস্টিড মানেই থাইলাকয়েড অর্থাৎ গ্রানার থাইলাকয়েড আর থাইলাকয়েড মানেই ফটোসিস্টেম তো ফটোসিস্টেমের ক্ষেত্রে প্রথম যে ফোটন কণা সূর্যালোকের থেকে আসে সেটা কিন্তু আমাদের আসছে এই জায়গায় অর্থাৎ কোন একটা রঞ্জকতন্ত্রের একটি পিগমেন্ট এবং সেই পিগমেন্টটি কিন্তু খেয়াল রাখতে হবে সব সময় কোনো না কোনো অ্যাক্সেসারি প্লান্ট পিগমেন্ট হবে কখনো সেটা ক্লোরোফিল এ হবে না অর্থাৎ কোনো একটা কোয়ান্টোজোম বা রঞ্জকতন্ত্র বা ফটোসিস্টেমের যে অ্যাক্সেসারি প্লান্ট পিগমেন্টটা প্রথম সূর্যালোক থেকে ফোটন কণা শোষণ করে করে উত্তেজিত হয় তাকে আমরা বলি অ্যান্টেনা ফিগমেন্ট বা অ্যান্টেনা রঞ্জক এইবার যখনই ফ্রোটন কণা থেকে ইলেকট্রন গ্রহণ করে উত্তেজিত হলো তখন সে অস্থির হয়ে উঠলো তখন সে ইলেকট্রনটা পাশের কণাটাকে দেয় রঞ্জক কণাকে এই উত্তেজিত হলে তখন ইলেকট্রনটাকে আবার ফেঁকে দেয় এইভাবে পরপর পরপর ইলেকট্রনের একটা প্রবাহ হয় আমাদের বিক্রিয়া কেন্দ্র পর্যন্ত অর্থাৎ যেভাবে সূর্যালোক থেকে গৃহীত ইলেকট্রন একটার পর একটা পিগমেন্ট দিয়ে একটা ইলেকট্রনের পরিবহন হলে বিক্রিয়া কেন্দ্র পর্যন্ত যায় সেই পথটাকেই আমরা বলছি লাইট হারভেস্টিং সিস্টেম বা এল এস অর্থাৎ লাইট হারভেস্টিং সিস্টেম হলো অ্যান্টেনা পিগমেন্ট থেকে বা অ্যান্টেনা রঞ্জক থেকে বিক্রিয়া কেন্দ্র পর্যন্ত যাওয়ার একটি পথ অর্থাৎ যে পথে অ্যান্টানা পিগমেন্ট যে সূর্যালোক থেকে ইলেকট্রন গ্রহণ করেছে সেই ইলেকট্রন যে পরিবহন পথের মাধ্যমে বিক্রিয়া কেন্দ্রে পৌঁছায় তাকেই আমরা বলছি লাইট হারভেস্টিং সিস্টেম তাহলে তোমরা একটা কোয়ান্টোজোমের গঠন দেখলে আমি আবার বলছি এই কোয়ান্টোজোম থাইলাকয়েডের মধ্যে থাকে থাইলাকয়েডের অন্তঃপর্দার মধ্যে থাকে প্রত্যেকটা কোয়ান্টোজম হচ্ছে এক একটি রঞ্জকতন্ত্র যার মধ্যে পঞ্চাশ থেকে তিনশো পঞ্চাশ পর্যন্ত ছোটো ছোটো রঞ্জক কণা থাকে এই রঞ্জক কণাগুলোর মধ্যে সবথেকে বেশি থাকে এইট্টি পারসেন্টেরও বেশি থাকে ক্লোরোভিল তারা সাধারণত ভিতরের দিকে থাকে আর বাইরের দিক থেকে থাকে কিছু অ্যাক্সেসারি প্লান্ট পিকমেন্ট তারা ক্লোরোভিল এ ছাড়া আর বাকি যে কোনো রঞ্জক হতে পারে এই অ্যাক্সেসারি প্লান্ট পিকমেন্টগুলো যেহেতু বাইরের দিকে থাকে তাদের মধ্যেই কোনো একটা প্রথম সূর্যালোক থেকে ইলেকট্রন গ্রহণ করে তাকে আমরা অ্যান্টানা রঞ্জক বলে থাকি এই অ্যান্টানা রঞ্জকের দ্বারা গৃহীত ইলেকট্রন ধীরে ধীরে একটা আর লাইট হারভেস্টিং সিস্টেমের মাধ্যমে বিক্রিয়া কেন্দ্রে পৌঁছায় সুতরাং আমরা একটা আদর্শ কোয়ান্টোজম বা ফটো সিস্টেমের গঠন দেখলাম এবার আমরা যেটা বলছিলাম যে এই ফটো সিস্টেম বা কোয়ান্টোজম যে দেখলাম এরা দু ধরনের হয়ে থাকে তোমরা এখানে নিশ্চয়ই দেখতে পাচ্ছ দেখো ভিএস ওয়ান ফটো সিস্টেম ওয়ান এবং ফটো সিস্টেম টু এইভাবে রোমান হরফে লেখা হয় এই ফটো সিস্টেম ওয়ান আর ফটো সিস্টেম টু এর মধ্যে বেসিক্যালি গঠনগত খুব বেশি ডিফারেন্স নেই কারণ এটা ধরো আমরা যে আগে বলছিলাম ফটো সিস্টেম বা রঞ্জকতন্ত্রের কথা সেটা দেখানো হয়েছে এখানেও দেখানো হয়েছে এখন এইগুলো হচ্ছে রঞ্জকতন্ত্রের বিভিন্ন অ্যাক্সেসারি প্লান্ট পিকমেন্ট যেগুলো বাইরের দিকে থাকে সূর্যালোক থেকে যে ক্যারোটিনয়েডস দেখিয়েছে অর্থাৎ এগুলো হচ্ছে অ্যাক্সেসারি প্লান্ট পিকমেন্ট সূর্যালোক থেকে দেখো এরা ইলেকট্রন গ্রহণ করছে লাইট হারভেস্টিং সিস্টেমের মাধ্যমে বিক্রিয়া কেন্দ্রের দিকে যাচ্ছে এখন এই যে বিক্রিয়া কেন্দ্র অর্থাৎ যেটা কোয়ান্টোজমের ঠিক মাঝে থাকে এই বিক্রিয়া কেন্দ্রের মো বিক্রিয়া কেন্দ্র সবসময় ক্লোরোফিল এ হয় কিন্তু এর ক্ষেত্রেও ক্লোরোফিলে ফটো সিস্টেম ওয়ানের ক্ষেত্রে ফটো সিস্টেম টু এর ক্ষেত্রেও ক্লোরোফিলে তাহলে এদেরকে কেন আমরা রিয়াকশান সেন্টার বলছি যেহেতু এরা কেন্দ্রে রয়েছে এবং শেষমেষ সূর্যালোক থেকে গৃহীত ইলেকট্রন শেষমেষ এই রিয়াকশান সেন্টারেই পৌঁছায় এখান থেকে আমরা আর ওই কোয়ান্টোজমের কোনো রঞ্জক কণা কিন্তু ইলেকট্রনটাকে গ্রহণ করবে না সেই জন্য এগুলোকে আমরা রিয়াকশান সেন্টার বলি কারণ এরা কোয়ান্টোজমের ঠিক মাঝে থাকে যদিও এই ছবিতে কেটে দেখানো হয়েছে এগুলো গোলাকার গঠন তো যেহেতু এরা মাঝে থাকে এবং এদের দিকেই অ্যান্টানা পিগমেন্ট থেকে এদের দিকেই ইলেকট্রনের প্রবাহটা হয় সেই জন্য এদেরকে রিয়াকশান সেন্টার বলে এখন তোমরা জানতে চাইছো যে কেন এই দু ধরনের কোয়ান্টোজম দেখো দু ধরনের গঠন কিন্তু সেম তফাৎ শুধু হচ্ছে এদের ক্ষমতায় অর্থাৎ রিয়াকশন সেন্টার কিছু কিছু কোয়ান্টোজোমের রিয়াকশন সেন্টার রয়েছে যারা ম্যাক্সিমাম ছশো সাতশো ন্যানোমিটার ওয়েবলেনথে লাইট নিতে পারে তো যে যে সমস্ত রিয়াকশান সেন্টার অর্থাৎ যে সমস্ত কোয়ান্টোজমের রিয়াকশান সেন্টার বা বিক্রিয়া কেন্দ্র ম্যাক্সিমাম সাতশো নেনোমিটার লেন্থের আলো দ্বারা উত্তেজিত হয় তাদের বিক্রিয়া কেন্দ্রকে আমরা পি সেভেন বলে থাকি আর এই পি সেভেন হান্ড্রেড রিয়াকশান সেন্টার যে কোয়ান্টোজমের থাকে তাকে আমরা ফটো সিস্টেম ওয়ান বলে থাকি অপরদিকে যে কোয়ান্টোজমের রিয়াকশন সেন্টার ম্যাক্সিমাম ছশো আশি নেলোমিটার পর্যন্ত আলো নিয়ে চালক সংশ্লেষ করতে পারে সেই বিক্রিয়া কেন্দ্রকে আমরা পি সিক্স এইটটি বলি এবং পি সিক্স এইটটি সেন্টার যে কোয়ান্টোজমের থাকে তাদেরকে আমরা ফটো সিস্টেম টু বলি তাহলে পিএস ওয়ান ফটো ওয়ান হচ্ছে সেই কোয়ান্টোজোম বা সেই ধরনের ফটো যার বিক্রিয়া কেন্দ্র পি সেভেন আর পি সেভেন মানে সে সাতশো ন্যানোমিটার ওয়েবলেনতে লাইট নিতে পারবে ম্যাক্সিমাম অপরদিকে পিএস টু হচ্ছে ফটো সিস্টেম টু যার রিয়াকশান সেন্টার যে ধরনের ফটোসিস্টেম বা কোয়ান্টোজোমের রিয়াকশান সেন্টার পি সিক্স ডি তাদেরকে পিএস টু বলে থাকি এই পিএস টু অর্থাৎ পি সিক্স এইটটি রিয়াকশান সেন্টার সেই কোয়ান্টোজোমে থাকবে যারা ম্যাক্সিমাম ছশো আশি নেনোমিটার লেন্থের লাইট নিতে পারবে তাহলে আজকে আমরা দেখলাম শালক সংশ্লেষ কী শালক সংশ্লেষ কোথায় হয় পাতার কোথায় শালক সংশ্লেষ ঘটে থাকে পাতার মধ্যে মেসোফিল কলা কোথায় থাকে মেসোফিল কলার মধ্যে স্পঞ্জি প্যারেনকাইমা কী তার মধ্যে ক্লোরোপ্লাস্ট থাকে ক্লোরোপ্লাস্টের গঠন ক্লোরোপ্লাস্টের মধ্যে গ্রানা স্ট্রোমা আমরা দেখলাম এই গ্রানার মধ্যে আলোক দশা ঘটে থাকে কারণ কি না দেখো গ্রানা গঠিত হয় থাইলাকয়েড দিয়ে থাইলাকয়েডের মধ্যে থাকে এই কোয়ান্টোজোম কোয়ান্টোজোমরাই ফটোসিস্টেম হিসেবে কাজ করে আর ফটোসিস্টেম মানেই আলোক গ্রহণ করবে দেখছো তোমরা সানলাইট থেকে লাইট নিচ্ছে এরা এই যে সানলাইট থেকে পিগমেন্টার লাইট নিচ্ছে সূর্যালোক তোমরা জানো সেই সূর্যালোকের আলো শালোক সংশ্লেষের যে দুটো প্রধান দশা অর্থাৎ আলোক দশা এবং অন্ধকার দশা যখন আমরা শালোক সংশ্লেষের মেকানিজিম আসবো সেখানে অবশ্যই তোমাদের পড়াবো দশা অন্ধকার দশা বলবো এই দুটো দশার মধ্যে আলোকদশা গ্রানাতে ঘটে একটাই কারণে কারণ আলোক আলোকদশায় আলো গৃহীত হয় তাহলে সূর্যালোক থেকে আলো গৃহীত গ্রহণ করতে পারে অ্যান্টানাম্পিকমেন্ট এরা যেহেতু থাকে ফটোসিস্টেমে ফটোসিস্টেম যেহেতু থাকছে আমাদের কোয়ান্টোজমের মধ্যে কোয়ান্টোজমগুলো যেহেতু থাকছে থাইলাকয়েডের মধ্যে থাইলাকয়েড যেহেতু থাকছে গ্রানার মধ্যে সেই জন্য ক্লোরোপ্লাস্টের গ্রানাতে আলোক আলোকদশা ঘটে অপরদিকে আমরা দেখাবো যে অন্ধকার দশা বা আলোক নিরপেক্ষ দশা স্ট্রোমাতে ঘটে কারণ সেখানে কেলভিন চক্র ঘটার জন্য প্রয়োজনীয় উৎসেচক হচ্ছে রবিষ্ক রবিষ্ক যেহেতু স্ট্রোমার মধ্যে অবস্থান করে সেই জন্য কেলভিন চক্র বা চক্র বা অন্ধকার দশা সেটা কিন্তু স্ট্রোমাতে সম্পন্ন হয় অর্থাৎ তোমরা জেনে রাখো সালোক আলোক সংশ্লেষের আলোক দশা এই গ্রানাতে ঘটে এবং অন্ধকার দশা স্ট্রোমাতে ঘটে আজ এই পর্যন্তই